করোনা সংক্রমণ রোধে সাধারণ মানুষকে সচেতন ও মাস্ক পরা নিশ্চিত করার লক্ষ্যে পথচারী, রিকশাচালক, ব্যবসায়ী সহ সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা বক্সিং একাডেমির উদ্যোগে শহরের বঙ্গবন্ধু চত্বরে জেলায় সপ্তাহে তিন দিন মাস্ক বিতরণ কাজের উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা বক্সিং একাডেমির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মাহবুব আলম খান, পিপিএম। এ সময় জেলা বক্সিং একাডেমির উপদেষ্টা অ্যাডভোকেট মিজানুর রহমান, জেলা বক্সিং একাডেমির সহসভাপতি গোলাম জীবন কাদের বিশ্বাস, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ তহিদুল ইসলাম তোফা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, নির্বাহী সদস্য এম কোরাইশি মিলু, জেলা বক্সিং একাডেমির সাধারণ সম্পাদক রাজু আহমেদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডক্টর সাইব জামান আনন্দ, মোহাম্মদ সজীব হাসান, ইউসুফ আলী, মোহাম্মদ নাইম, কাইমা খাতুন, হানিফা খাতুন, সুমা আক্তার সহ শতাধিক বক্সিং একাডেমির শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন। বৃহস্পতিবার শহরের বিভিন্ন মার্কেট সহ সাধারণ মানুষের মাঝে 600 মাস্ক বিতরণ করা হয়। জেলা বক্সিং একাডেমির উদ্যোগে করোনা প্রভাব থাকাকালীন জেলা বক্সিং একাডেমির সভাপতি ও পুলিশ সুপার AHM আব্দুর রকিবের নির্দেশনায় জেলায় মাস্ক বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা বক্সিং একাডেমির সাধারণ সম্পাদক রাজু আহমেদ।